পাঁচ পরিযায়ী শ্রমিকের মৃত্যু দক্ষিণ কর্ণাটকে। মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য রাজ্য সরকারের। এদিন দিগঙ্গাতে মৃত শ্রমিকদের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী, জেলা শাসক সহ অন্যান্যরা। বাংলার পাঁচ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো দক্ষিণ কর্ণাটকে। মৃতদের পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। দক্ষিণ কর্ণাটকের বাজপাই থানা এলাকায় শ্রী উল্কা লিমিটেড নামের এক মাছের কোম্পানিতে কাজে গিয়েছিলেন দেগঙ্গা থেকে প্রায় 30-35 জনের একটি দল। গতকাল বিকেলে সেই মাছের কোম্পানির একটি চেম্বারে একজন শ্রমিক নামেন, তারপর এক এক করে 7 জন শ্রমিক সেই চেম্বারে নামেন। সেই চেম্বার থেকে কর্তৃপক্ষ এক এক করে 5 জনের মৃতদেহ উদ্ধার করে। বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই খবর আসা মাত্রই দেগঙ্গা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি দক্ষিণ কর্ণাটকের মৃত দেগঙ্গার 5 শ্রমিকের বাড়িতে মঙ্গলবার সকালে যান বাম প্রতিনিধি দলের সদস্যরা, পরিবারের পাশে থাকার আশ্বাস। রাজ্যে যে কাজের সুযোগ নেই তার জন্যই যে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন এই রাজ্যের শ্রমিকেরা, সেটা তারা জানান। কাজের জন্য অনেকেই তো বিদেশেও যায়, তাহলে আমাদের সার্বিক দাবি হচ্ছে কাজের পরিবেশটাকে উন্নত করো। এরকম বিপজ্জনক জায়গায় যাদের যাওয়ার কথা না তাদেরকে পাঠানোর আগে সেই যে পরিকাঠামো বা যে সুরক্ষা দেয়া দরকার সেই সুরক্ষা জ্যাকেট তাদের ছিল না কেন, এ দাবি তো আমরা তুলতে পারি। আজকে একজনকে যদি ডুবুরি হিসেবে নদীতে নামানো হয় তার সুরক্ষা দিয়েই তো তাকে নামানো হয়, তার ট্রেনিং দিয়ে নামানো হয়। এদের ট্রেনিং ছিল না, এদের সেই সুরক্ষা ছিল না, তাহলে এটাই আমরা দাবি করব মানুষ হিসাবে। আমরা সরকারে থাকি অথবা না থাকি আমরা দাবি করব যে এই সুরক্ষার ব্যবস্থা হোক এবং সরকার নজর দিক, সে কর্ণাটকের সরকার হোক আর রাজ্যের সরকার হোক আর কেন্দ্রের সরকার হোক। এদিন দেগঙ্গায় মৃত 5 শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্য সরকার। উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা শাসক সুমিত কুমার গুপ্তা, হাড়োয়া দেগঙ্গার বিধায়ক, এছাড়াও উপস্থিত ছিলেন দেগঙ্গা বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্যরা। রাজ্যে কর্মসংস্থান থাকলে বাইরে যেতে হতো না, এমনটাই দাবি মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের। কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনকে বললেও কোনো রকম সাহায্য মেলেনি বলেও অভিযোগ পরিবারের সদস্যদের। কাজ থাকলে আমরা বোম্বে যাই কি করছি, মা বাপ ছেড়ে আর দিল্লি বোম্বে হায়দ্রাবাদ এসব ঘুরে ঘুরে খাই কেন? আমাদের কিছু করতে গেলেই দিল্লি যেতে হবে, বোম্বে যেতে হবে। রাজ্যে কাজ থাকলে আমরা দিল্লি বোম্বে যাবো কেন? মা বাপ ছেড়ে সবার ছেড়ে চলে গেছে, সে এখন মারা গেছে, তার দায়ভার কে নেবে? আর চলবে প্রথম লকডাউন হয়েছিল, লকডাউনের মাধ্যমিক পরীক্ষা দিল, মাধ্যমিক পরীক্ষার পরে ও আর স্কুল তো সেই থেকে আর ভালোভাবে খুলিনি। সেই লকডাউনের শেষ পর্যায়ের দিকে ও চলে গেছিলো রত্নগিরি, সেখান থেকে বাড়ি এসে আবার এই গেল কুরবানি ঈদের পরে, এই তো গিয়ে আবার ওখান থেকে ব্যাঙ্গালোর গেল। ব্যাঙ্গালোর থেকে এই খবর হলো এই কাজ গেলে ও নাইটি ওর কাজ ছিল নাইটি কাজ, নাইটি একজন 40 জন থাকতো নাইটি, গাড়ি হাতে লোডিং করতে হবে, মাল বরফ করতে হবে, পেটি করতে হবে, পেটি করে গাড়ি লোডিং দিত। তবে রাজ্যের কর্মসংস্থান নিয়ে কোনো মন্তব্য করতে চাননি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, বাম জমানায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তার ক্ষতিপূরণ পেতে পেতে 1 বছরেরও বেশি সময় লেগে যেত। সেখানে 24 ঘন্টার মধ্যে মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দিল রাজ্য সরকার এবং সমস্ত রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী যে কায়দায় সবাইকে সাহায্য করে দলমত নির্বিশেষে, যখনই কোনো মানুষ এভাবে কোথাও মারা যায়, দুর্ঘটনায় মারা যায়,
যে কোনো কারণেই মারা যায়, মাননীয় মুখ্যমন্ত্রী 24 ঘন্টাও ক্রস হয় না, তার আগেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরকম আজকে দেখলেন উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা বিধানসভায় 3 জন আর হাড়োয়া বিধানসভায় 2 জন 5 জন মারা গেছে। তাদের মৃতদেহ আসছে, তারা আমরা এয়ারপোর্টে রিসিভ করে তাদের বাড়ি নিয়ে যাব এবং 2 লক্ষ টাকা করে তাদের পরিবারকে সাহায্য করলেন। জেলা শাসকের মাধ্যমে এই সাহায্যটা আমাদের করা হলো, সুতরাং তাদের সমস্তটাই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। যেভাবে দেখি সবাইকে সেইভাবেই এদের দেখে দেখতে হবে, যেন পরিবারটা প্রতিটা দিন যেন চলতে পারে খুব সুন্দরভাবে, সুস্থভাবে এদের চলতে পারে। কর্মসংস্থান নিয়ে আজ কোনো বিতর্ক মন্তব্যে যেতে চান না বলে প্রশ্ন এড়িয়ে গেলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কোন রাজনৈতিক দল কোন বিতর্কের কথা বললো, আজকের দিনটা আমাদের কাছে দুঃখের দিন, আজকের দিনটা আমাদের কাছে বেদনার দিন। আমাদের জেলার 5 জন সন্তান মারা গেছে কর্ণাটকে গিয়ে একটা দুর্ঘটনায়, যে কোনো দুর্ঘটনায় মারা গেছে। সুতরাং আজকে কোনো বিতর্কে যাবো না, কোনো বিতর্ক কথাও বলবো না। অনেক শ্রমিক কিন্তু বাইরে কাজ করতে চায়, তাদের তো সরকারের তো অনেক শ্রমিক আছে। পশ্চিমবঙ্গ সরকারের যে প্রোটেকশন, পশ্চিমবঙ্গ সরকার যে প্রোটেকশন দেয় সেটা ভারতবর্ষের কোনো রাজ্য দেওয়ার ক্ষমতা নেই। আমিও এর আগে 10 বছরের ক্ষমতা আসার আগে 10 বছরের বিরোধী দলের বিধায়ক ছিলাম, আমি দেখেছিলাম একটি লোক মারা গেলে 1 বছর বাদে সে কম্পেনসেট গভর্নমেন্টের যে টাকা দেওয়ার 1 বছরও লাগে তার টাকা দিতে। এটা 24 ঘন্টা ক্রস করেনি, 24 ঘন্টা ক্রস করেনি, তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী জেলা শাসকের মাধ্যমে এই টাকাটা পৌঁছে দিলেন, আমরা এসে দিয়ে গেলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দেগঙ্গা।